প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আলোচনা করছিলাম নিউক্লিক অ্যাসিড সম্পর্কে, এবং গত ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিডের প্রাথমিক কথাগুলো জেনে ফেলছি। আর আজকে আমরা আলোচনা করব এই নিউক্লিক অ্যাসিডের যে কোন সুগারটি রয়েছে, রাইবোস সুগার না ডিঅক্সিরাইবোস সুগার। এই যে রাইবোস সুগার এবং ডিঅক্সিরাইবোস সুগার কোনটি রয়েছে তারই উপর ভিত্তি করে নিউক্লিক অ্যাসিডকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যার একটি আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার, অর্থাৎ ডিএনএর গঠন, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবং এটি তোমরা জানো যে ডিএনএ বংশগতির ধারক ও বাহক। আমরা ডিএনএর ভৌত গঠন সম্পর্কে পড়তে যাচ্ছি এবং আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। এক্ষেত্রে যে আমার পরিচয় তোমরা জানো, আবারও বলছি না। এক্ষেত্রে হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অবশ্য আমরা আলোচনায় যেতে চাই যে প্রথমেই তাহলে আমরা কি বলবো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ সম্পর্কে প্রাথমিক কথা জেনে ফেলবো, এবং তার ভৌত গঠন, যে ওয়াটসন ও ক্লিক প্রদত্ত যে ভৌত গঠন, এই গঠনটি ডাবল হেলিক্স মডেল সম্পর্কে পড়তে যাব। তাহলে ডিএনএর প্রাথমিক কথা যদি আমরা বলি, যে ডিএনএর যদি সংজ্ঞাটা যদি আমরা বলি, যে সজীব কোষে অবস্থিত, স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, তোমরা জানো পরিব্যক্তি বা মিউটেশন, পরিব্যক্তিক্ষম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। যে নিউক্লিক অ্যাসিড তাকে বলা হচ্ছে ডিএনএ। এক্ষেত্রে যে নিউক্লিক অ্যাসিড, কারণ তোমরা জানো আমরা হচ্ছে বলেই ফেললাম যে সুগারের উপর ভিত্তি করে যে এটি দুই ধরনের হয় নিউক্লিক অ্যাসিড, তাহলে আমরা বললাম দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। তাহলে ডিএনএ এক ধরনের নিউক্লিক অ্যাসিড, আমরা সংজ্ঞাটা বলেই ফেললাম যে সজীব কোষে অবস্থিত, স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। যে নিউক্লিক অ্যাসিড তাকে বলা আছে ডিএনএ। জীবকোষের সকল রাসায়নিক বিক্রিয়া ডিএনএ কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে এই ডিএনএকে বলা হয় মাস্টার মলিকিউল। তোমাদের মনে রাখতে হবে ডিএনএকে মাস্টার মলিকিউল বলা হয় থাকে। কেন বলা হয়? যে সকল রাসায়নিক ক্রিয়াগুলো এই ডিএনএ কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাই এক্ষেত্রে ডিএনএ পরিমাপের একক হচ্ছে পিকোগ্রাম। আমরা তাহলে ডিএনএর ভৌত গঠন সম্পর্কে বলতে যাব, যেটি ওয়াটসন এবং ক্লিক কর্তৃক প্রদত্ত। এই ভৌত গঠনকে ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী মডেল বলা হচ্ছে। আমরা তার প্রাথমিক কথা বলে আমরা ডাইরেক্ট তার ভৌত গঠন পড়তে যাচ্ছি। ডিএনএ অণুর ভৌত গঠন সম্পর্কে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্লিক 1953 সালে একটি মডেল প্রদান করেছে। এটি ডিএনএ ডাবল হেলিক্স মডেল নামে সুপরিচিত, এবং এই মডেল প্রস্তাবের জন্য তারা 1963 সালে এবং তাদের সঙ্গে আরেক বিজ্ঞানী উইলকিন্স সহ নোবেল পুরস্কার লাভ করেন। জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্লিক ডিএনএ অণুর প্রতিকৃতির যে নকশা প্রণয়ন করেন তারই বৈশিষ্ট্যগুলো আমরা দেখার চেষ্টা করব এখন। এক্ষেত্রে তোমরা স্ক্রিন দুটি চিত্র দেখতে পাচ্ছ স্ক্রিনে, একটি হচ্ছে তার বাহ্যিক গঠন, অপরটি হচ্ছে তার রাসায়নিক উপাদানগুলো সহ তার স্ট্রাকচারটি দেখানো হচ্ছে। এক্ষেত্রে আমরা তার প্রথম যে হচ্ছে ওয়াটসন ও ক্লিক প্রদত্ত যে মডেল, এই মডেলের অনুসারে তাদের বৈশিষ্ট্যগুলো আমরা বলার চেষ্টা করছি। যে এক নম্বর যদি আমরা বলি ডিএনএ অণু দ্বিসূত্রক, কয় সূত্রক বিশিষ্ট? দ্বিসূত্রক, এবং সূত্রক দুটি পেঁচানো সিঁড়ি বা ময়ের মতো। সূত্রক দুটি ডান থেকে বাম দিকে পেঁচানো, যাকে বলা হচ্ছে ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী অবস্থা।
দুই নম্বর যে বৈশিষ্ট্য, সূত্র দুটি সমদূরত্বে, তোমরা দেখো সূত্র দুটি সমদূরত্বে, সম দূরত্বে পরস্পর বিপরীত মুখে, একটি সূত্র হচ্ছে 5 ড্যাশ থেকে 3 ড্যাশ, অপরটি হচ্ছে 3 ড্যাশ থেকে 5 ড্যাশ অবস্থান করে থাকে। আমরা পরবর্তী যে বৈশিষ্ট্য 3 নম্বর, সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এই সূত্র দুটি তৈরি হয় যে আমরা বললাম সুগার এস, তোমরা দেখতে পাচ্ছ সূত্র দুটা মাঝখানে ধাপ আলাদা, যে সূত্র তৈরি হয় সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। 4 নম্বর যে বৈশিষ্ট্য, সূত্র দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয়, এই যে মাঝখানের যে ধাপ, এই ধাপগুলো তৈরি হয় নাইট্রোজেন বেস দ্বারা। এক্ষেত্রে অ্যাডেনিন এবং থাইমিন, থাইমিন অ্যাডেনিনের সম্পর্ক হয় দ্বিবন্ধন, এবং গুয়ানিন সাইটোসিন, সাইটোসিন গুয়ানিনের বন্ধন তৈরি হয় যে ত্রিবন্ধন দ্বারা। আমরা পরের যে বৈশিষ্ট্য, ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 3 ড্যাশ ও 5 ড্যাশ কার্বনের সাথে, এবং বেসগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের। তাহলে ফসফেটগুলো আমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারের 3 ড্যাশ এবং 5 ড্যাশের সঙ্গে, আবার হচ্ছে যে বেসগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের সবসময় 1 নম্বর কার্বনের সাথে। কাজে সূত্রকের বাইরের দিক থেকে ফসফেট এবং ভিতরের দিকে থাকে নাইট্রোজেন বেস। পরের যে বৈশিষ্ট্য, ডিএনএ অণুতে অ্যাডেনিনের সাথে থাইমিন দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা, আমরা আগেই বলেছি দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা, মোট কথা হচ্ছে অ্যাডেনিন এবং থাইমিন, থাইমিন এদের অ্যাডেনিন এদের মধ্যে যে বন্ধন বা সম্পর্ক হবে সেটি হচ্ছে দুটি হাইড্রোজেন বন্ড, এবং সম্পর্ক হয় অ্যাডেনিন থাইমিন, থাইমিন অ্যাডেনিন। অপরদিকে যে হচ্ছে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে সম্পর্ক হয়, এবং গুয়ানিন সাইটোসিনের মধ্যে যে বন্ধন সেটি হচ্ছে 3টি হাইড্রোজেন বন্ধন, সাইটোসিন গুয়ানিন গুয়ানিন সাইটোসিন 3টি হাইড্রোজেন। তাহলে তোমাদের ক্লিয়ারভাবে মনে রাখতে হবে যে সম্পর্ক হয় অ্যাডেনিন থাইমিন, থাইমিন অ্যাডেনিন, এবং এদের মধ্যে যে বন্ধন সেটি হচ্ছে 3টি হাইড্রোজেন বন্ধন, দুঃখিত 2টি হাইড্রোজেন বন্ধন, আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধন। আর এই অবস্থাকে, অর্থাৎ এই নিয়মটাকে বলা হচ্ছে চারগপ রুলস বা চারগপের নিয়ম। পরের দিকে যদি আমরা যাই, আমরা ওই চিত্রগুলো 7 নম্বরের যে বৈশিষ্ট্য, ডাবল হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ পেয়াস বা ঘূর্ণন এর দূরত্ব হয়, একটি পূর্ণাঙ্গ পেয়াস 34 আর্মস্ট্রং দূরত্বে সংগঠিত হয়ে থাকে। এক্ষেত্রে আর্মস্ট্রং এই চিহ্নটি হচ্ছে আমরা ডিগ্রি আকারে যে চিহ্নটি, এই চিহ্নটি দিতে পারিনি, দুঃখিত। তো এই প্রেক্ষাপটে যে একটি পূর্ণাঙ্গ পেয়াস তাহলে কত দূরত্বে সংগঠিত হয়, 34 আর্মস্ট্রং দূরত্বে। এবং এক্ষেত্রে হচ্ছে পরের যে বৈশিষ্ট্যটি, প্রতিটি সম্পূর্ণ পেয়াসে 10 জোড়া মনোনিউক্লিও টাইট থেকে থাকে। তাহলে একটি পেয়াস যদি 34 আর্মস্ট্রং দূরত্বে হয়ে থাকে, তাহলে এর মধ্যে যদি 10 জোড়া মনোনিউক্লিও টাইট থেকে থাকে, তাহলে 10 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে এর দূরত্ব দাঁড়াবে হচ্ছে এক একটি নিউক্লিওটাইড থেকে আরেকটি নিউক্লিওটাইডের দূরত্ব দাঁড়াবে হচ্ছে 3.4 নম্বর। এক্ষেত্রে প্রতিটি পেয়াসে আবার 25টি হাইড্রোজেন বন্ড থেকে থাকে। এই সিঁড়ির পরবর্তী যে বৈশিষ্ট্য, সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপ, অর্থাৎ বেস জোড়গুলো পরস্পর থেকে কত, যেটি আমি আগেই বলে ফেলছি 3.4 আর্মস্ট্রং। এক্ষেত্রে পরের যে অবস্থা সেটি হচ্ছে হেলিক্সের ব্যাস হতে পারে, তোমরা দেখতে পাচ্ছ যে হেলিক্সের ব্যাস কত দূরত্বে, যে 20 আর্মস্ট্রং দূরত্বে। তবে প্রজাতিভেদে এর দৈর্ঘ্য বিভিন্ন হতে পারে। হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ পেয়াস ঘূর্ণনে
শৃঙ্খলের বাহিরের দিকে একটি গভীর খাঁজ বা মুখ্য খাঁজ ও একটি অগভীর খাঁজ বা গৌণ খাঁজ সৃষ্টি হয়ে থাকে। ডিএনএর আণবিক ওজন হতে পারে 10^6 থেকে 10^9 ডাল্টনের মধ্যে। এক্ষেত্রে যে একটি ভিডিও রয়েছে, ভিডিওটি তোমাদের দেখাচ্ছে না, তোমরা অন্য সময় লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডিএনএ যে টার্চারের ভিডিওটি দেখে নিতে পারো। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ।